আজকে আমার বিয়ে হয়ে যাচ্ছে, অথচ আমি নিজেই জানি না। কারণ হঠাৎ করে আমাকে বলা হলো যে বিয়ে হবে আজকে আমার। ছেলেকে আমি দেখিনি, ছেলেও আমাকে দেখেনি। আমি বিষয়টা বুঝলাম না, এভাবে কি কারো বিয়ে হয়ে যায়? আমি অবাকের উপর অবাক হয়ে যাচ্ছি, কেন এরকম হচ্ছে আমার সাথে? আমার ছোটবেলা থেকে কোনো স্বাধীনতা নেই, এখন একটু বড় হয়েছি, পড়াশোনা করতেছি ভালো মতো, কোনো প্রেম করতেছি না যে একটা মনের মতো ছেলেকে খুঁজে বিয়ে করব তার জন্য। কিন্তু হঠাৎ করে যদি পরিবার বলে যে আজকে তোমার বিয়ে, তাহলে তোমার কেমন লাগবে, অনুভূতিটা কেমন হবে তোমার? আমি মেনে নিতে পারতেছি না এরকম একটা পরিস্থিতি, কারণ আমি মোটেও বিয়ের জন্য প্রস্তুত না। আমি এখন পড়াশোনায় মনোযোগ দিয়েছি আর আমার সামনে HSC পরীক্ষা। এখন যদি আমার বিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে? আর আমি লোকটাকে জানি না, চিনি না, হঠাৎ করে তার সাথে চলে যাব, কেমন না বিষয়টা? আমি আমার বাবা মাকে এত করে বোঝালাম, কিন্তু তারা আমার কোনো কথা শুনল না। শেষ পর্যন্ত আমার বিয়ে দিয়ে আমাকে বিদায় দিয়ে দিল তাদের বাসা থেকে। মনে হচ্ছে আমি তাদের বাসায় একটা বোঝা ছিলাম, আজকে আমাকে বিয়ে দিয়ে অন্য একটা বাড়িতে পাঠিয়ে তারা বোঝা মুক্ত হয়ে গেল। আমার এরকম মনে হচ্ছে কারণ আমি ছোটবেলা থেকে স্বাধীনতা বলতে কি জিনিস সেটা পাইনি। সবসময় পরাধীন অবস্থায় ছিলাম, সবসময় তাদের শাসনের মধ্যে ছিলাম। আমি এখন পর্যন্ত আমার স্বামীর মুখ কেমন সেটা দেখলাম না। যার সাথে আমার বিয়ে হয়ে গেল তাকে আমি এখন পর্যন্ত দেখলাম না। সে কি লুলা, নাকি হ্যাংলা পাতলা, নাকি কেমন, তাও আমি জানি না। সবাই ধরে এনে আমাকে একটা রুমের ভেতর বসিয়ে দিয়ে বাহিরে সবাই চলে গেল। আমি একটা কাঠের পুতুলের মতো বিছানার মাঝখানে বসে রইলাম চুপচাপ। কাউকে চিনি না, কার সাথে কি কথা বলবো, আর আমার বাসা থেকে কেউ আসেনি অনেক দূর, তার জন্য সবাই কালকে আসবে নাকি, আমাকে এটা বলে সান্ত্বনা দিয়ে বিদায় দিয়ে দিল। আমার জায়গায় আপনারা আপনাদেরকে বসিয়ে দেখেন তো, আপনারা যদি এরকম পরিস্থিতির শিকার হতেন তাহলে আপনারা কি করতেন? আমার ইচ্ছে করতেছে মরে যেতে, কিন্তু মরে গেলে তো সব সমস্যার সমাধান হবে না, আমাকে এটা নিয়ে কিছু করতে হবে। আমি এই সংসার করব না, আমাকে যে কোনো প্রকারে হোক, আমি যে কারো সাহায্য নিয়ে এখান থেকে পালিয়ে যাব, আমি এখানে থাকবো না। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়ে দরজার দিকে একটু তাকালাম, তাকিয়ে মাথা নিচু করে রইলাম। কি করব না করব ভেবে পাচ্ছি না, একটা অচেনা মানুষের সাথে এইভাবে থাকা কি আদৌ সম্ভব কারো পক্ষে? আমার পক্ষে তো সম্ভব না, আমি তাকে চিনি না, কোনোদিন কথা হয়নি বা সামনাসামনি কখনো দেখা হয়নি। হঠাৎ করে আমি ভেবে পাচ্ছি না কি করব, আমার ভেতরটা ফেটে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনি হয়তো আমার উপর বিরক্ত, কারণ আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, আর আমাদের আজ হঠাৎ বিয়ে হয়ে গেল। আসলে আমিও বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, পরিবার হঠাৎ করে বলল, আর আমি পরিবারের কথা একদম না করতে পারি না। তারা যেটা ডিসিশন নেয় আমার জন্য ভালো কিছু করে, তার জন্য আমি তাদের বিরোধিতা কখনো করি না। আর আমি জানি না আপনার মনের ভিতর কী চলতেছে, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে স্পর্শ করে দেখতে পারি একটু? আমি এটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে লোকটা এসে সালাম দিল আর কি কি বকবক করে বলে গেল, আমি বুঝলাম না আসলে ব্যাপারটা কি। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কি আসলে ঠিক আছি, আমি বুঝতেছি না, আমি কি করব এখন। ওনার কথাগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সবগুলো, কি কি বলেছে, আসলে লোকটা কি ভালো নাকি ভালো হওয়ার নাটক করতেছে, আমি বুঝতেছি না কি করব না করব। আপনি এরকম ন্যাকামি করতেছেন কিসের জন্য? আমি এই বিয়েটা করতে চাইনি, আমার পরিবারের চাপে আমি এটা করতে বাধ্য হয়েছি, তাই প্লিজ আপনি আপনার মতো থাকেন আর আমি আমার মতো থাকি। আরে এভাবে রাগ দেখাচ্ছেন কিসের জন্য, বুঝতে পারতেছি না তো, আমি আপনাকে বিয়ে করে এনেছি, আপনাকে তো দেখার আমার একটু ইচ্ছে হচ্ছে, তাই না? আর আপনি যদি না চান তাহলে আপনার মতোই হবে, আপনি তাহলে এখন যা ইচ্ছা তাই করেন, আর আমাকে একটু সাইড দেন, আমি শুয়ে পড়ব, আমার ঘুম পাচ্ছে অনেক। এভাবে ন্যাকামি করতে হবে না, আপনি হয় ফ্লোরে গিয়ে শুয়ে পড়েন, না হলে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়েন, আমি বিছানায় একা থাকব, আমার আশেপাশে কেউ থাকলে আমি ঘুমাতে পারি না, তার জন্য আমি এখানে একাই থাকব। এটা কি করে হতে পারে, এটা তো সম্ভব না, আমি তো বিছানা ছাড়া কোথাও ঘুমাতে পারি না, না হলে আমার ঘুম হবে না, আর আমার ঘুম না হলে আমার মাথা কাজ করে না, তাই প্লিজ আপনি মাঝখানে একটা কোলবালিশ দিয়ে আপনি অন্য সাইডে শুয়ে পড়েন, আমাকে বিশ্বাস করতে পারেন, আমি ভুল করেও আপনাকে স্পর্শ করব না। হয়েছে থাক, এখন আর কথা বলতে হবে না, আপনি মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়েন,
আমি ফ্রেশ হয়ে তারপর ঘুমাবো, আর আপনি ভুল করেও আমার দিকে তাকানোর চেষ্টা করবেন না, বলে দিলাম কিন্তু। আপনি এত ঝগড়াটে কেন? আমি তো ভাবছিলাম যে আপনি শান্তশিষ্ট হবেন, আর আমি যখন আপনাকে প্রথম দেখছিলাম বিয়ের আসরে, তখন মনে হয়েছিল আপনি একটা ভদ্র মেয়ে, কিউট আর একদম শান্তশিষ্ট হয়ে থাকবেন, কিন্তু এখন দেখতেছি পুরা উল্টা। আমার যেমন খুশি তেমন হয়ে থাকবো, তাতে আপনার কি? আপনাকে কিছু বলতে বলেছি? এখানে চুপচাপ মেরে শুয়ে থাকেন, কথা বলবেন না, তাহলে কিন্তু খুশি মেরে নাক ফাটিয়ে দেব। হইছে থাক, আমার নাক ফাটাতে হবে না, আমি আমার মতো থাকি, আপনি গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েন, নাকি নাচানাচি করেন, আপনার বিয়ে হয়েছে যেহেতু আপনার ইচ্ছা, আর আমি এখন ঘুমাচ্ছি, আমাকে আর কোনো ডিস্টার্ব করবেন না। কথাটা বলে লোকটা ঘুমিয়ে পড়লো, আর আমি আমার মতো বাথরুমে চলে আসলাম, কারণ অ্যাটাচ বাথরুম, তাই দেখতে একটু অসুবিধা হলো না। বাথরুমে এসে দেখি বাথরুমটা অনেক সুন্দর পরিপাটি করে সাজানো, সচরাচর আমাদের বাথরুম এত পরিপাটি গোছানো থাকে না। আমি আমার ফ্রেন্ড সার্কেলের বাথরুমে গেলে সেটাও দেখি একই অবস্থা, কিন্তু এটা দেখে মনে হচ্ছে না কোনো পুরুষ মানুষ থাকে, মনে হচ্ছে এখানে মহিলা মানুষ থাকে যে সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছে। তারপর আমি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম, এসে দেখি লোকটা ঘুমিয়ে পড়েছে। লোকটাকে এতক্ষণ আমি দেখিনি, এখন লোকটার দিকে তাকিয়ে দেখি লোকটা তো বেশ সুদর্শন মাশাল্লাহ, আর আমি তো ভেবেছিলাম কেমন জানি হবে, কিন্তু দেখতে তো অনেক স্মার্ট এবং অনেক হ্যান্ডসাম আছে, কিন্তু উনি আমার মতো জগাখাদ্য একটা মেয়েকে বিয়ে কেন করতে গেলেন? সেটা যাই হোক, আমি তো দেখতে তো আর কম সুন্দরী না, আমিও আছি মোটামুটি, একদম খারাপ না। এখন এসব কথা না বলে অনেক ক্লান্ত লাগতেছে, আমি এখন ঘুমাবো, টাটা বাই বাই, আর আপনারাও ঘুমিয়ে পড়েন। এখন দেখা যাক আমার কপালে কী আছে, সংসার জীবনে আসলে কি আমি সংসার করতে পারবো কি না, কারণ আমার পড়াশোনা করাটাই মেইন উদ্দেশ্য, নিজের পায়ে দাঁড়াতে হবে এটা আমার লক্ষ্য। আম্মু কোথায় তুমি? আর আমাকে একটু ভার্সিটিতে যেতে হবে, কাজ আছে, আমি যাব আর আসবো, আমাকে খোঁজাখুঁজি করিও না আবার। কি বলতেছিস এসব কথা? গতকালকে তোর বড় ভাইয়ের বিয়ে হয়ে গেল, আজকে একটু এখানে থাকবি তা না করে ভার্সিটিতে চলে যাচ্ছিস, যদি তোর ভাই জানতে পারে এটা তাহলে কি হবে ভেবে দেখেছিস? তেমন কিচ্ছু হবে না আম্মু, আমি যাবো আর আসবো, তুমি আমার উপর বিশ্বাস রাখো, ভাইয়া ঘুম থেকে ওঠার আগেই আমি চলে আসবো, আমার একটা ফ্রেন্ডের দরকার, আমাকে তাই যেতে হবে, ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে সেটা করতে থাক, একটু পর মেহমান চলে আসবে, আমি তোকে কোনো অনুমতি দিতে পারবো না, যদি তোর ভাই বড় ভাই শুনতে পায় যে আমি তোকে অনুমতি দিয়েছি, তোকে তো কথা শোনাবে, আমাকেও কথা শোনাতে দ্বিধাবোধ করবে না। আচ্ছা অনেক হয়েছে, এখন আমি চাচ্ছি আর তোমার সাথে এতক্ষণ কথা না বলে আমি হয়তো বা ভার্সিটিতে পৌঁছে যাইতাম আর চলে আসতাম, আমি যাচ্ছি চলে আসবো, মেহমানদের কাজ নাই তো, সকালে উঠে দাঁত ব্রাশ করতে করতে মনে হয় আমাদের বাসা চলে আসবে। আমি ভালো করে জানি তোর সাথে কথা বলে পারবো না, তাই তোর সাথে কথা বলতেছি না, কিন্তু যেখানে যাচ্ছি তাড়াতাড়ি ফিরে আসবি, বলে দিলাম। তারপর আম্মুর সাথে কোনো কথা না বলে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ তাড়াতাড়ি চলে আসতে হবে, আমার একটু কাণ্ড জ্ঞান বলতে কিছু আছে, বাসায় মেহমান আসবে, তাদের একটু অতিথি আপ্যায়ন করতে হবে আমাদের, সেটার দায়িত্ব, আর বড় ভাইয়ের বিয়ে করেছে, ছোট ভাইয়ের হিসাবে একটা দায়িত্ব আছে আমার, সেটা আমাকে পালন করতে হবে। আর এদিকে আমার বন্ধুকে নাকি কারা যেন ধরে রেখেছে, আমি না গেলে নাকি ছাড়বে না, কিসের একটা হিসাব নিকাশ বাকি আছে নাকি, আর আমি একটু যাই দেখি, সবাই তো খবর দিয়ে ফেলেছি, সবাই রাস্তায় বেরিয়েছে, আমি একটু লেট করেছি, দেখি কিছু উদ্যম মাধ্যম দিয়ে আসতে পারি কি না, এসব করতে ভালো লাগে না সবসময়, আজকে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে মারামারি করতে যাচ্ছি, এটা কি ঠিক হচ্ছে? একদম ঠিক হচ্ছে না, যাই হোক কিছু করার নাই, পরিস্থিতি যেটা বলে সেটাই করতে হয়, এখন যাচ্ছি তাড়াতাড়ি চলে আসব। আর দেখুই বন্ধুকে গিয়ে তাড়াতাড়ি ছুটাইয়া নিয়ে চলে আসতেছি, বিয়ের বাড়ির অনুষ্ঠানে অনেক মজা করতে হবে। একই কাণ্ড, সকালে ঘুম থেকে উঠে দেখি আমি তার বুকের উপর মাথা রেখে শুয়ে আছি, এটা কেমনে কি? আমি তো মাঝখানে কোলবালিশ দিয়ে রেখেছিলাম, তাহলে আমি কেমনে তা ক্রস করে তার বুকের উপর চলে গেলাম? এটা আমার একটা বদভ্যাস, আমি ঘুমাইলে কোথা থেকে কোথায় চলে যাই নিজেই জানি না, কতবার যে বিছানার উপর থেকে নিচে পড়ে গিয়েছি নিজেও জানি না, অনেকবার, আর আজকে এরকম একটা লজ্জাময় অবস্থায় পড়তে হবে আমি ভেবে পাচ্ছি না। এত ভাবাভাবির কাজ নাই, এখন আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, যদি লোকটা জেগে যায় তাহলে আমার মান সম্মান বলতে কিছু থাকবে না, রাতে বড় বড় কথা বলেছি এমনিতেই, তার উপর আজকে আমি নিজেই তার বুকের উপর শুয়ে আছি, এটা দেখলে কি ভাববে লোকটা?
আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হতে চলে গেলাম এবং গোসল শেষ করলাম। নতুন বিবাহ হয়েছে তাই গোসল করার নিয়ম আছে, তো সেটা ম্যানেজ করতে হবে না, তাই গোসলটা করে নিলাম। গোসল করে বেরিয়ে এসে দেখি লোকটা বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে জিম করতেছে, মানে এমনি হালকা পাতলা শরীর চর্চা করতেছে। আমি লোকটাকে দেখে অবাক হয়ে গেলাম, মুখটা দেখতে এত সুন্দর, আগে তো কখনো কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর একটা লোক আমার স্বামী হবে। আমি তো ক্রাশ খেয়ে যাচ্ছি। যেটাই হোক না কেন, পাত্তা দেওয়া যাবে না, সেটাই হচ্ছে বড় কথা। পাত্তা দিলে আবার মাথায় চড়ে উঠবে, আমাকে পড়াশোনার উপর মনোযোগ স্থির রাখতে হবে, না হলে নিজের পায়ে দাঁড়াতে পারবো না। সবার বোঝা হয়ে থাকতে হবে, এমনিতেই পরিবার আমাকে বোঝা মনে করে বিয়ে দিয়েই এই বাড়িতে পাঠিয়ে দিল। এখন যদি এই বাড়িতে কাজ না করি আর তার পাশাপাশি পড়াশোনা না করি, তাহলে তো আমাকে কেউ ভালো মনে করবে না। লোকটা আমাকে দেখে একটু লজ্জা পেল, তারপর তাড়াতাড়ি মাথা নিচু করে আমার দিকে ভালো করে না তাকিয়ে বাথরুমে চলে গেল। বুঝতেছি না লোকটা তো লাজুক কেন, নাকি আমাকে দেখাচ্ছে, জানি না নিজ। হঠাৎ করে লোকটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি বুঝলাম না এরকম হওয়ার কারণ কি। আমি আচমকাই জোরে ধাক্কা দিয়ে লোকটাকে সরিয়ে দিলাম। আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তারপর যা ঘটে গেল আমি তার জন্য আসলেই প্রস্তুত ছিলাম না।